হ্যালো ব্রিয়ন, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমিও আছি। সবাইকে গুড মর্নিং, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকালবেলা দেখো আমি চাটা বানিয়ে ফেললাম, আর কালকে গেছিলাম যেহেতু আমরা অন্নপ্রাশন, রাত আসতে আসতে প্রায় 12:30 বেজে গেছে। খুব একদমই খারাপ লাগছে শরীরটা, এত দূর গাড়িতে যাওয়া আসা, জার্নি করা, যাওয়া আবার আসায় একদিনের মধ্যে, যেহেতু আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছে, মানে কি বলবো, গাড়িতে না এখন উঠতে ইচ্ছা করে না, আর গাড়ির কথা শুনলে তো আগেই মাথা ঘুরে যায়। দেখো তার মধ্যেও দেখো কত জামা কাপড় কালকে একদিনের জন্য নিয়ে গেছিলাম, যেহেতু বর্ষাকাল বলা যায় না, গ্রামের দিকে কাদা ঠাদা থাকে, তাই নিয়ে গেছিলাম 2-3 সেট করে, আর কতগুলো পরেছি কতগুলো আবার পরিনি, তো এখন ধুইতে হবে যেগুলো পরেছিলাম তো ওগুলো বের করে রেখে দিলাম, আর যেগুলো পরিনি ওগুলো গুছিয়ে, আমি বিছনা টিছনা ওগুলো গুছিয়ে অনেক জামা কাপড়, আগেরও কয়েকদিনকার জামা কাপড় আজকে একটু রোদ উঠেছে, ভাবলাম দিয়ে দেই, হালকা হালকা ভিজে ভেজে আছে, মানে কেমন একটা গন্ধ, তাই জন্য বেশি করে টাটুর বানাচ্ছি, আবার কালকে জামা কাপড়গুলো কাচবো ওগুলো এনে দেবো, তাই জন্য টারগুলো বেশি করে বেঁধে নিলাম। আর দেখো এগুলো কিন্তু আগের জামা কাপড় ছিল, তারপরে ছান করার পরে যেগুলো ধুয়েছি ওগুলো নিয়ে আসি এখন, আর সকালবেলা চা মুড়ি খেয়েছি, এখন আমি প্রায় রান্নাবাড়ি করে এতটা খারাপ লাগছে, তার মধ্যে ও কাজগুলো করছি, আবার বারবার বৃষ্টিও চলে এসেছে, জামা কাপড়গুলো তখন দিয়েছিলাম, আবার মাঝখানে বৃষ্টির জন্য উঠিয়েও ফেলেছি, তারপরে এখন দেখো সবগুলো আবার দিচ্ছি, মানে এত এত শরীর খারাপ, তার মধ্যে দেখো এই দৌড়াদৌড়ি, ছাদের উপর আসা, জামা কাপড় ওঠানো, বারবার এই কাজগুলো করতে হচ্ছে। তারপরে বুনু আর আমি একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, তারপরে এইদিকে ছেড়ে স্কুল থেকে চলে আসলো, প্রায় এখন 2:30 আর ওর স্কুল ছুটি হয় 2:15, আস্তে আস্তে একটু টাইম লাগে, তো তারপরে আবার ছেলেকে টিউশন টিউশন পাঠিয়ে আবার বৃষ্টি চলে এসছে, আবার দৌড় দিয়ে ছাদে এসেছি, জামা কাপড় ওটাই ওটাই, তো প্রচণ্ড বৃষ্টি, আর এখানে বসে আছি আমি সিঁড়িতে, তো যাই হোক খুব খারাপ লাগছে, ব্লগটা আজকে কন্টিনিউ করতে পারলাম না, এইটুকুই, প্লিজ তোমরা সবার পাশে থেকো, আর এত কাজ বাজ নিয়ে না।